الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، সম্মানিত দিনী ভাই, আপনি প্রশ্ন করেছেন যে আরাফার সঠিক দিন কোনটি? আরাফার দিনে আমরা সিয়াম পালন করব নাকি 8-9 সৌদি আরবের দিন এবং পরের দিন 2 দিন আমরা সিয়াম পালন করব? আসলে কোন দিনটি সঠিক? আপনি যে বিষয়ে প্রশ্ন করেছেন এ বিষয়টি অবশ্যই অত্যন্ত পুরানো এবং এটা শুধু বর্তমান জীবিত ওলামাদের মাঝে মতানৈক্য নয়, বরং বড় দুইজন স্কলার আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ এবং ডক্টর সলে আল হোসাইমিন দুজন ব্যক্তির ফতোয়া এ বিষয়ে ভিন্ন ভিন্ন রয়েছে। একজন বলেছেন যে নিজ নিজ দেশের চাঁদের 9 তারিখে আরাফার সিয়াম পালন করবে, অন্যজন বলেছেন আরাফার দিনে সারা বিশ্বকে একই দিনে সিয়াম পালন করতে হবে। ফতোয়া তাদের মাঝেও ভিন্ন ভিন্ন ছিল। তবে আমরা দল মল বাদ দিয়ে নির্বিশেষে আমরা ফিরে যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে। এ বিষয়ে একটি হাদিস বর্ণিত হয়েছে, আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাহ আলাল্লাহি আইয়ুকাফফিরা সানাহ আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বা'দাহু। আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাহ আরাফার দিনের সিয়াম। এখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা হলো যে কোন হাদিস গ্রন্থে জিলহাজ মাসের 9 তারিখে আরাফার সিয়াম পালন করতে হবে এ ধরনের কোনো কথা লেখা নাই। এটা যদি থাকতো তাহলে তো সময় শেষ হয়ে যেত, আমরা 9 তারিখে সিয়াম পালন করতাম। কিন্তু হাদিসের ভাষা হচ্ছে সিয়ামো ইয়ৌমে আরাফা, ইয়ৌমে মানে হচ্ছে দিন, সিয়াম মানে রোজা বা আমরা সিয়ামি বলি, আর আরাফা একটা বিশেষ জায়গার নাম। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিয়ামু ইয়াউমি আরাফা আরাফার দিনের সিয়াম, চাঁদের 9 তারিখের সিয়াম নয়। তবে হ্যাঁ, আরবি জিলহাজ মাসের 9 তারিখেই আরাফা হবে, এটা নয় যে কোনো কোনোবার সৌদি আরবের 8 তারিখে আরাফা হয়ে যাবে, আবার পরের বছর হয়তো 7 তারিখেও হতে পারে অথবা কোনোবার 10 তারিখে হতে পারে, এমনটা নয়। জিলহাজ মাসের 9 তারিখেই আরাফা হবে, তবে হাদিসে এটা উল্লেখ করা হয়নি। হাদিসে বলা হয়েছে সিয়াম ইয়াউমি আরাফা আরাফার দিনের সিয়াম, আলাল্লাহে আল্লাহ তালার নিকটে। এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আহাতা সিবু আলাল্লাহ, আমি আশাবাদী আল্লাহ তালার কাছে যে আয়ু কাফেরা সানাতা আল্লাতি কাবলাহু ও সানাতা আল্লাতি বাদাহু। আরাফার সিয়াম 1 বছরের আগের গুনহা এবং 1 বছরের পরের গুনহার কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ, তাহলে আরাফার সিয়ামের কত ফজিলত! একটি দিনের সিয়াম, আরাফার দিনের সিয়াম 1 বছর আগের গুনহা এবং 1 বছর পরের গুনহা আল্লাহ তাআলা মার্জনা করে দেবেন। এখন ওলামারা বাঁচার তাগিদে অনেকেই এভাবে বলছেন যে যেহেতু বিষয়টি ইখতিলাফপূর্ণ, কাজেই সৌদি আরবের আরাফার দিনেও সিয়াম পালন করব আর পরের দিনও সিয়াম পালন করব, তাহলে এখানে আর ইখতিলাফ থাকবে না। কিন্তু তারপরেও তো ইখতিলাফ থেকেই যাচ্ছে, এই জন্য থাকছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার দিনের সিয়াম। আল্লাহ তাআলা রাসূল বলছেন যে আরাফার দিনের সিয়াম, এটা আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে তা 1 বছর আগের গুনহা এবং 1 বছরের পরের গুনহা আল্লাহ মার্জনা করে দিবেন। এখন আমি কোন দিন থেকে আরাফার দিন মনে করব? আমি তো সন্দেহের মধ্যে থেকে যাচ্ছি। 2 দিন যদি আমি সিয়াম পালন করি তাহলে তো আমার মধ্যে একটা সন্দেহ থেকে যাচ্ছে, আমি কোন দিন থেকে আরাফার দিন মনে করব, অতএব ইখতিলাফ থেকে যাচ্ছে। এই জন্য আমি বলবো যেহেতু হাদিসের পরিভাষা ইয়াউমে আরাফা আরাফার দিনের সিয়াম, কাজেই ওকুফে আরাফা এটা অবশ্যই বিশিষ্ট ওলামাগণের বক্তব্য যে ওকুফে আরাফা যেই দিন অবস্থান করবেন হাজিগণ আরাফার ময়দানে, এটা আসলে চিহ্নিতকরণ করার জন্য এটা বলা হয়েছে যাতে আরাফা বুঝতে সমস্যা না হয়, যে যেই দিন আরাফার ময়দান পরিদর্শন করবেন হাজিগণ সেই দিন হচ্ছে আরাফার দিন। অনেকেই হয়তো বলবেন যে হাদিসে কি আছে যে হাজিগণ যেদিন আরাফার ময়দান পরিদর্শন করবেন সেই দিন আরাফা হবে, তাহলে তো এবছর আরাফাই হবে না, তাহলে ওকুফে আরাফা শর্ত লাগাচ্ছেন কেন? অনেকে বলতে পারেন আসলে ওকুফে আরাফা এই জন্য লাগানো হচ্ছে
যে যাতে করে মানুষের এটা বুঝতে সুবিধা হয় যে হাজীগণ আজকে আরাফার ময়দানে অবস্থান করেছেন, ওই দিনটা হচ্ছে আরাফার দিন, যাতে বুঝতে সুবিধা হয় এই জন্য ওকুফে আরাফা কথাটি আমি যুক্ত করলাম। ওকুফে আরাফা, এ ওকুফে আরাফা, আরাফার ময়দানে যেদিন হাজীগণ অবস্থান করবেন, পরিদর্শন করবেন, সেই দিন নন হাজি যারা, হজে যাননি যারা, তাদের জন্য এই হুকুম, তারা সিয়াম পালন করবে। তো হাদিসের পরিভাষা যেহেতু সিয়াম ও ইয়াউমে আরাফা, আরাফার দিনের সিয়াম, অতএব ওই দিনেই যদি আমি সিয়ামটা পালন করি, আরাফার দিনেই যদি আমি সিয়াম পালন করি, তাহলে আমার 1 বছর আগের গুনাহ এবং 1 বছরের পরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মার্জনা করে দেবেন। এ বিষয়ে রাসূল সাল্লাম আল্লাহ তাআলার কাছে আশাবাদী। এবার যদি আমার আরাফার দিনের সিয়াম না হয়, তাহলে তো সেটা আমার হচ্ছে না, আগের এবং পরের গুনাহ আল্লাহ মার্জনা করে দেবেন। আরাফার নির্ধারিত দিনে যদি আমার সিয়াম না হয় বা আমি সেই দিনের উদ্দেশ্য করে যদি আমি সিয়াম পালন না করি, তাহলে তো সেই দিনের অন্তর্ভুক্ত আমি হচ্ছি না, কাজে আমার গুনাহ মার্জনা হচ্ছে না। কাজেই আমি পরামর্শ দেব যে আরাফার দিনের সিয়াম মানে আরাফার দিনেই রাখতে হবে। সৌদি আরবে যেই দিন আরাফার ময়দান হাজীগণ পরিদর্শন করবেন বা সেই দিন যেখানে আরাফার সিয়াম সেই দিনই পালন করতে হবে যেদিন সৌদি আরবে আরাফা হবে। আর আরো একটি কথা হচ্ছে যে অনেকে বলেছেন যে সৌদি আরবের পশ্চিমে কিছু জায়গা আছে যেগুলোতে আগে চাঁদ দেখা যায়, তাদের একটা বিশেষ সমস্যা থেকে যাচ্ছে। এটা অনেক মাদানী ওলামারাও বলেছেন যে সৌদি আরবের পশ্চিমে কিছু দেশ আছে যারা একদিন আগে চাঁদ দেখছে, এখন তারা আরাফার সিয়াম কীভাবে পালন করবে, তাদের তো আগেই হয়ে যাচ্ছে। এদিক দিয়ে কিছু ওলামাদের বক্তব্য হচ্ছে যে নিজ নিজ এলাকার চাঁদের 9 তারিখে আরাফার সিয়াম পালন করবে। এক্ষেত্রে আমি বলবো এখানে দুটো দিক, আমরা আরাফার দিনের সিয়াম পালন করব এই জন্য যে সৌদি আরবের সাথে ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এই সমস্ত দেশগুলি বা আরও কয়েকটি দেশ আছে, সৌদি আরবের সঙ্গে একই ইংরাজি তারিখ, একই বার, সব কিছুই একই দিনে হচ্ছে, শুধু সময় ভিন্ন ভিন্ন হচ্ছে। কোথাও 10 মিনিট যেমন আমাদের এলাকাতে আছে, আমরা একই সময় কেউ ইফতার করি না, কিন্তু দিন একটাই চলে, তারিখ একটাই চলে, কিন্তু সময় ভিন্ন ভিন্ন, কেউ 5 মিনিট আগে, কেউ 5 মিনিট পরে, বিভিন্ন জায়গার তারতম্য অনুসারে বা পার্থক্য অনুসারে ইফতারের সময় কম বেশি হয়ে যায়, সাহারির শেষ সময়ের কম বেশি হয়ে যায়। ঠিক অনুরূপভাবে ভারতের সঙ্গে সৌদি আরবের 1.5 ঘন্টা পার্থক্য, কোনো জায়গার 2 ঘন্টার পার্থক্য, এইভাবে পার্থক্য রয়েছে সৌদি আরবের সঙ্গে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের, কিন্তু দিন একটা এবং বার একটা। সেহেতু আমরা ওই দিনে সিয়াম পালন করব, আমাদের জন্য তথা ভারতবাসীর জন্য কোনো সমস্যা নেই আরাফার সিয়াম পালন করতে। এবার দ্বিতীয় মত হচ্ছে যে যে সমস্ত দেশের পক্ষে অসম্ভব, তারা দ্বিতীয় ফতোয়াটি অনুসরণ করুক এবং মানুক, আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরও গুনাহ মার্জনা করে দেবেন 1 বছর আগের এবং পরের নিজ নিজ দেশের চাঁদের 9 তারিখে সিয়াম পালন করলেও। যাদের একটু সমস্যায় আছে, যারা আগের চাঁদ দেখছে এবং কিছু দেশ আছে যারা পরে চাঁদ দেখছে, তাদের তো বিশেষ একটা সমস্যা থেকেই যাচ্ছে, কাজে সারা বিশ্বের জন্য একই হুকুম অবশ্যই হবে না। তো যে সমস্ত দেশের সঙ্গে একই তারিখ একই বার মিলে যাচ্ছে, তারা সেদিনে সিয়াম পালন করুক। আর যাদের জন্য বিশেষ সমস্যা ঘটছে, দিনের পার্থক্য হয়ে যাচ্ছে, একদিনের ব্যবধান হয়ে যাচ্ছে, তারা নিজ নিজ এলাকার দ্বিতীয় মতটি গ্রহণ করুক, আশা করছি আল্লাহ তাদেরও গুনাহ মার্জনা করে দেবেন। অধিক আল্লাহ ভালো জানেন। আল্লাহু আলাম বিশ্বাব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ।